আলহামদুলিল্লাহ তাজরিবুল হুফাজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত হুফাজ প্রশিক্ষণের আইয়া খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ যা কল্পনার বাইরে এক কথায় হরজত মৌলানা বিশ্বজয়ী হাফিস হরজত মৌলানা নাজমুদ সাকিব সাহেব যে আমাদের কি এত সময় দিছই যা কোনোদিন দিন কল্পনা করছি না আসলে নাজমুজ সাকিব সাহেব যে আমরারে এ অত সময়ে দেবা এই জিনিসটা আমি আগে কল্পনা করছি না এখানেও আইয়া দেখি আলহামদুলিল্লাহ আদরিবুল হুফাজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই হুস হুফাজ প্রশিক্ষণে এসে আমার খুব ভালো লাগছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদ্রাসার প্রধান শিক্ষক ও বিভিন্ন খ্যাবজো বিভাগের হাফেজ সাহেবগণ এখানে এসেছেন আমরা সকলেই এখানে মাসকে এসে সকলেই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো এবং পরে এখানে থাকা অবস্থায় যে হরফগুলা শিখতে পারলাম তা আগে কখনো উপকৃত হয় নাই বাট এখানে এসে কোরআন তেলোয়ার আরেকটু একটু এগিয়ে যাইতে পারলাম মাওলানা নাজমুস সাকিব সাহেব তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে খুশি আলহামদুলিল্লাহ আমি এই প্রশিক্ষণে এসে অত্যন্ত উপকৃত হয়েছি এবং আমি চাই এবং পুরো মোয়াল্লিমরা চায় যে এই প্রশিক্ষণটা সামনেও এগিয়ে চলুক আসলে পরিবেশটা খুব সুন্দর এবং মানে একবারে বিচিত্রময় একটা পরিবেশ এখানে আলহামদুলিল্লাহ চার উপরে এবং প্রত্যেকটা এসেই আপনার এসি আছে এবং আমাদেরকে ক্লাসের সময় সম্পূর্ণভাবে এসি ছাড়া হয়েছে এবং ওলামা একরাম বিভিন্ন সম্মানিত ওলামা একরাম আসছে তাদেরকে খুব মূল্যায়ন করেছেন এবং ঘুমের সময়ও পরিপূর্ণভাবে এসি ছাড়া হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রশিক্ষণ হয়েছে মোয়াল্লিম আমাদের উস্তাদ আমরা খুব সুন্দরভাবে আর এখানে মান খুব বালা আর বিশ্বজয়ী হাফিজ নাজমুল সাহেবের মানে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত শ্রম মানে আমরা দেখতাম পারছি আসলে মানে এক টানা দুই তিন ঘন্টা আমরা সামনে বইয়া আমরা তালিম দিছই ওটা উইলি সবচেয়ে বড় মানে পাওয়া আমরা খাবারের মান আসলে আমরা এই যে কয়েকদিন এখানে ছিলাম খাবারের মানটা খুব ভালো চমৎকার আলহামদুলিল্লাহ আমরা সকলেই রান্নাবানোর খুব সুস্বাদু রান্না হয়েছে এবং খাবারটাও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ